দেখতে দেখতে কিন্তু শীত প্রায় কাছাকাছি চলে আসছে। তো এই শীতে কিন্তু আমাদের মহিলাদের অনেক বেশি কাজ থাকে। আসসালামু আলাইকুম, আমি ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেল থেকে আমি জান্নাতুল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকের ভিডিওটা আমি সন্ধ্যা থেকে শুরু করছি। এই তো সন্ধ্যায় ডেনিস নাস্তাটা করে নিচ্ছি। আমাদের এখানে এক চাচা বিক্রি করে, এটা তো খুব জোর করলো খেয়ে দেখার জন্য। আসলে আলহামদুলিল্লাহ খেতে কিন্তু অনেকটা ভালো ছিল। তো সন্ধ্যার নাস্তাটা করে চলে আসলাম আজকে আগামীকাল রান্না বান্নার আয়োজন করতে, কেননা আমি আগামীকাল অনেক কিছু কাজ শিডিউল করে রেখেছি। তো একই সাথে যদি রান্না প্লাস কাজগুলো করতে যাই অনেকটা লেট হয়ে যাবে। তার জন্য একটু বুদ্ধি করে ভাবলাম, যেহেতু একটু হালকা ঠান্ডা সিজন, তো এই সিজনে কিন্তু একটু রাতের দিকে রান্না করে রাখলে সেটা কিন্তু নষ্ট হয় না। তো আজকে রাতে আমি দুপুরের জন্য, আগামীকাল দুপুরের জন্য আয়োজন করছি চিংড়ি মাছ আলু দিয়ে, আর হচ্ছে ডাল রান্না করব। টক ডাল ছিল জলপাই দিয়ে, আর হচ্ছে সবজি। তো সবসময় কিন্তু চিংড়ি মাছটা দেখা যায় বোনাই খাওয়া হয়, তো আমি আজকে ভাবলাম যে পেঁয়াজ দিয়ে ভুনানা করি সাথে আলু দেই। সবসময় কিন্তু একঘেয়েমি খাবার খেতে কিন্তু ভালো লাগে না, মাঝে মধ্যে একটু গুঁড়িয়ে খেলে কিন্তু টেস্টের একটা ভিন্নতা আসে। এই তো এখানে আমি মাছগুলো তো বেজিয়ে নিয়েছি, আর টুকটাক রান্না তো সব আপুরাই পারেন, তা ডিটেলসগুলো মানে ডিটেলসে বলার কিছুই নেই। আজকে যে রান্নাটা আমি কিন্তু পুরোটা কমপ্লিট করিনি, আমি যেভাবে আগের দিন রান্না করে রাখি আজকে আপনাদের সাথে সবটা শেয়ার করব। এই যে এখানে দেখতে পাচ্ছেন, আমি কিন্তু মশলাটা কষিয়ে পুরো রান্না করব না, আর কিছুটা জল আমি শুকাবো না, কেননা আমি পরের দিন আবার একটা জাল দিব মানে বলক আনাবো। এরকম পর্যায়ে আমি তরকারিটা রাখবো যে পরের দিন যদি আমি এটাকে গরম করি যাতে আমার তরকারিটা পারফেক্ট হয়ে যায়। সেজন্য আমি সবসময় এই কাজটা করি, বিশেষ করে যখন আমার তাড়া থাকে, যেহেতু আমার কোনো হেল্পিং হ্যান্ড নাই, তো সেই চিন্তা ভাবনা করে আমি সবসময় চাই আমার নিজের কাজগুলো একটু গুছিয়ে করার জন্য। এখানে আমি কিন্তু ঝোলটা দিয়ে দিয়েছি, বেশি না, দুই থেকে তিনটা, যখন বলক চলে আসবে চুলাটা কিন্তু আমি বন্ধ করে দিব। এই তো সবজিটা আমার প্রায় হয়ে গেছে, আমি এখানে সবজিটা কিন্তু বাগার দিব না, এটা এই পর্যায়ে রেখে দেব সকালে বাগার দেওয়ার জন্য। আর দেখতেই পাচ্ছেন আমার কিন্তু তরকারিটা কমপ্লিট হয়নি। এই তরকারিটা কিন্তু আমি প্রথমে ঢাকনাটা খুলে ঠান্ডা করে তারপর ঢাকনাটা দিয়ে ঢেকে রেখেছিলাম। চলে আসলাম সকালের নাস্তায়। এটা হচ্ছে সকালের দিকে তোর বাবাকে রুটি আর হচ্ছে ডিম দিয়ে শুকশুকা তৈরি করে দিয়েছিলাম, আর সেই সাথে কিন্তু অনেকগুলো রুটিও আমি তৈরি করে রেখেছি। এই তো চলে আসলাম আমার পরিকল্পনা মাফিক কাজগুলো করার জন্য। শীত যেহেতু চলে আসছে, আমাদের কিন্তু অনেকেরই শীতে কিন্তু অ্যালার্জির প্রবলেমটা একটু বেশি হয়ে থাকে। তো আমি কি করি, আমি ঘরে যে উপরে ময়লাগুলো থাকে এগুলো কিন্তু শীতের আগেই আমি সবসময় করে রাখার চেষ্টা করি। আমার মতো যাদের এরকম অ্যালার্জির সমস্যা হয় ধুলোবালিতে, চাইলে কিন্তু তারা এরকম করে করতে পারেন। এই যে একটা লম্বা ঝাড়ু সাহায্যে আমি উপরে যে ময়লাগুলো ছিল এগুলো সব কিন্তু ফেলে দিয়েছি। আজকে আমি আমার ফ্রিজটা অর্গানাইজার করব। আসলে শীতের সময় দেখা যায় ফ্রিজটা ক্লিন করলে ঠান্ডার সমস্যাটা বেশি হয়, এমনিতেই নর্মালি কিন্তু অনেক পরিমাণ ঠান্ডা লেগে থাকে। তো রাতের দিকে আমি ফ্রিজটা বন্ধ করে রেখেছিলাম, ফ্রিজের যেই মাছ মাংসগুলো ছিল সেই ওটা হচ্ছে আমি ওই ওগুলা আর রাতের দিকে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি, আর এখন এটা আমি ক্লিন করে নিচ্ছি। যেহেতু আমি রাতে আগের দিন রাতের ফ্রিজটা বন্ধ করে রেখেছিলাম, সেক্ষেত্রে কিন্তু আমার ফ্রিজের বরফগুলা নিজে নিজেই কিন্তু অনেকটাই খুলে গেছে, তো আমাকে কিন্তু বরফের সাথে কোনোটা যুদ্ধ করতে হয়নি। তো চাইলে কিন্তু এই বুদ্ধিটা আপনারা অবলম্বন করতে পারেন। আজকে আমি ফ্রিজটা একটা ধোয়ার জন্য একটা লিকুইড তৈরি করেছি, সেটাও শেয়ার করব।
এখানে আমি কুসুম গরম পানি নিয়েছি, তো গরম পানিতে আমি ডিটারজেন্ট দিয়ে দিলাম কিছুটা, আর দিয়ে দিব ভিনেগার। ভিনেগারটা যদি আপনাদের কাছে না থাকে সেক্ষেত্রে কিন্তু লেবুর রসও দিতে পারেন। আমরা কিন্তু অনেকেই জানি ফ্রিজে যদি আমরা লেবু কেটে রেখে দিই, ফ্রিজ থেকে যে একটা আস্তে গন্ধ আসে সেটা কিন্তু চলে যায়, তো ওই ক্ষেত্রে যদি লেবু রসটা দেন তাহলে কিন্তু অনেকটা ভালো। ফ্রিজটা কিন্তু আমার মোটামুটি ক্লিন করা হয়ে গেছে, এখন আমি যেই লিকুইডটা তৈরি করেছিলাম সেটা দিয়ে এখন ফ্রিজটাকে আবারও ধুয়ে নিচ্ছি। এভাবে করে দেখবেন ফ্রিজের মধ্যে কিন্তু যে একটা গন্ধ থাকে সেটা কিন্তু আসে না, ফ্রিজটা কিন্তু সুন্দর মতো পরিষ্কার হয়ে যায়। আর আমরা যেহেতু শীতকালে হোক আর এমনিতেই অনেকটা কিন্তু অসুস্থ থাকি, তার মধ্যে শীতকালে তো কম বেশি সবাই অসুস্থ থাকি, একটু বুদ্ধি খাটিয়ে যদি আপনারা এই কাজটা শীতের আগে করে নিতে পারেন তাহলে কিন্তু অনেক ভালো। জানি আমার আপুরা অনেকটাই অ্যাডভান্স, তারপরে আমি যেভাবে আমার সংসারে কাজগুলো করার চেষ্টা করি তাই কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করলাম। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আর একটি কথা বলি, যারা আমার চ্যানেলে নতুন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, আমার ভিডিও দেখেন দেখতে ভালোবাসেন চাইলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। এই তো দেখেন আমি কিন্তু এখানে আমার ফ্রিজের যা টুকিটাকি ছিল সব কিন্তু গুছিয়ে নিয়েছি। তো আজকে ফ্রিজ গোছানোটা আপনাদের কাছে কেমন হলো চাইলে কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন। তো কথা বলতে বলতে কিন্তু ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি, তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।